আলাই কর্তৃক নির্দেশিত রবিবারের কোরআন ক্লাস মজলিস নূরানী কোরআনী মজলিস জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করছেন এজন্য মহান মাহবুবের দরবারে কালিমাতে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মহব্বত করে ভালোবেসে কামেল ওলী আল্লাহ বুজুর্গদের মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল কফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন কুরআনুল কারীম থেকে ওই সমস্ত মানুষ উপদেশ গ্রহণ করতে পারবে যাদের আল্লাহ তাআলা অন্তর দান করলেন এমন একটা অন্তর যে অন্তরটা আল্লাহ তাআলার প্রতি মনোবেশ থাকবে এমন একটা কলব যে কলবের মধ্যে আল্লাহ পাকের মহব্বত থাকবে এবং মনোযোগ সহকারে যারা কুরআনুল কারীম শ্রবণ করবে শুনবে কেবলমাত্র ওই সমস্ত মানুষ তারাই কুরআনুল কারীম থেকে উপদেশ গ্রহণ করতে পারবে আল্লাহ তাআলা যাদেরকে অন্তর দান করবেন এবং ওই অন্তর দ্বারা মনোযোগের সাথে যারা কুরআনুল কারীমের তেলাওয়াত শুনবে উপদেশ শুনবে আল্লাহ তাআলা তারাই কেবলমাত্র কুরআনুল কারীম থেকে তারা উপকার গ্রহণ করতে পারবে আল্লাহ তাআলা বলেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা আস-সামআ ওয়া হুয়া শাহীদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করেন নিশ্চয় ওই সমস্ত মানুষ এহান থেকে কুরআন থেকে উপদেশ গ্রহণ করবে যাদের রয়েছে অন্তর এবং যারা এই অন্তরটাকে মনোনিবেশ করবে এবং মনোযোগের সাথে কুরআনুল কারীমের উপদেশ শুনবে গ্রহণ করবে আল্লাহ তাআলা কেবলমাত্র তারাই কুরআনুল কারীমের উপদেশ মাধ্যমে উপকার লাভ করতে পারবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য কুরআনুল কারীম দান করলেন কুরআনুল কারীম এমন একটা মহাগ্রন্থ আল্লাহ তাআলা দিয়েছেন যারা কুরআনের ব্যাপারে কুরআনের আয়াতগুলি কুরআনের দিক নির্দেশনাগুলি মনোযোগের সাথে শুনবে আল্লাহ তাআলা মানুষ ব্যতীত যত চতুষ্পদ জন্তু আছে আল্লাহ তাআলা তাদেরকেও অন্তর দান করেছেন কিন্তু আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর যে অন্তর আছে তার থেকে মানুষকে আল্লাহ তাআলা যে অন্তর দান করেছেন এটার মধ্যে পার্থক্য আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যারা আছে তাদেরকেও আল্লাহ তাআলা অন্তর দান করেছেন কিন্তু তাদের অন্তরটা মারা গেছে মৃত হয়ে গেছে কিন্তু তাদের এই মৃত কলবের মধ্যে আল্লাহ তাআলা এমন শক্তি যোগ্যতা রেখেছেন যদি তারা দিলের কান দ্বারা তাদের অন্তর দ্বারা কুরআন থেকে উপদেশ গ্রহণ করে কুরআনের বাণী শুনে আল্লাহ তাআলা তাদেরকেও হেদায়েত দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ আছে তারা যদি কুরআনের ব্যাপারে অন্তর দ্বারা মহব্বত করে ভালোবেসে এবং কুরআন থেকে উপদেশ গ্রহণ করার মন মানসিকতা নিয়ে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে কুরআন রিসার্চ করে গবেষণা করে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবেন এজন্য কুরআন থেকে মুমিন বান্দা যারা আছে তারাও হেদায়েত গ্রহণ করবে কখন যখন আমি আপনি কুরআনের প্রতি মনোযোগ দেব এবং অন্তর দ্বারা কুরআনকে শুনব তাহলেই আমি কুরআন থেকে উপকার গ্রহণ করতে পারবো এজন্য জামানার মুজাদ্দিদ সুফিমুফতি আজান গাসী রহমাতুল্লাহ আলাই আমাদেরকে এবং দুনিয়ার মানুষদেরকে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে তারা জান্নাতে যাইতে পারে কুরআনুল কারীমের নূরের মাধ্যমে কিভাবে মানুষগুলি হেদায়েত করতে পারে এই জন্য তিনি আমাদেরকে রবিবারের সাপ্তাহিক কোরআন ক্লাসের মজলিসের আয়োজন করেছেন বলেন সুবহানাল্লাহ এটা এমন একটা নিয়ামত
যেই মজলিসের মধ্যে সকল শ্রেণীর মানুষ ছোট বড় বয়স্ক তারাও এখানে অংশ গ্রহণ করতে পারবে এমন একটা মজলিস যেই মজলিসের মধ্যে যদি মানুষ আসে তাহলে তারা কোরআনের নূর নিবে এবং হেদায়েত লাভ করে হেদায়েত পেয়ে তারা জান্নাতে চলে যাবে এই জন্য কামেল মুর্শিদ সুইমুতে আজান গাসি রহমতুল্লাহ আলাই তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন সুলতানুল আউলিয়া আল্লাহ তাআলা তিনার কলবের মধ্যে এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় দান করেছেন যেই সূক্ষ্ম বিষয়গুলি উম্মতের অনেক উপকার হয়েছে উম্মতের ফিকির সুফিমতি আজান গাসি রহমতুল্লাহ আলাইহির কলবের মধ্যে একমাত্র উম্মতের ফিকির ছিল কিভাবে এই উম্মত জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাইতে পারবে এই ফিকির তিনার কলবের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছিলেন এই জন্য কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে আমলের সার নির্যাস এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষগুলি লম্বা লম্বা বেশি আমল করতে পারবে না কিন্তু সুফিমতি আজান গাসি রহমতুল্লাহ আলাইহি কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে আমলের এমন সার নির্যাস আমাদেরকে দিয়েছেন যদি আমি আপনি এই জিনিসগুলি গ্রহণ করি তাহলে আমার আপনার দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের উসিলা হয়ে বলেন সুবহানাল্লাহ সুফিমতি আজান গাসি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে চার মূলনীতির এমন একটা বাউন্ডারি দিয়েছেন এই চার মূলনীতির বাউন্ডারির মধ্যে যদি আমি আপনি আসতে পারি দুনিয়ার সমস্ত মানুষগুলি এই চার মূল নীতি যদি তারা অনুসরণ করে তাহলে একটা মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট বলেন সুবহানাল্লাহ এই জন্য কোরআনুল করিম কামেল মুর্শিদ আমাদেরকে যে কোরআন ক্লাস মজলিস দিয়েছেন এই মজলিসের মধ্যে আমি নিজে আসব আমার পরিচিত যারা আছে যারা মাদ্রাসা কলেজে পড়ালেখা করতে পারে নাই বয়স্ক হয়ে গেছে আমার সাথে সম্পর্ক আছে মহাব্বত আছে তাদেরকে একটু দাওয়াত দিব তাদেরকে বলে বুঝায় যদি একজন মানুষকেও আমি আপনি এই দরবারে আনার পরে সম্পৃক্ত করাইতে পারি আল্লাহ তাআলা হয়তোবা উনার উসিলায় আমার আপনার নাজাতের উসিলা হয়ে যাবে এই জন্য নিজে এই মজলিসের মধ্যে আসব এবং অন্য যারা আছে তাদেরকে এই মজলিসে আনার জন্য আপ্রাণ চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুফিমতি আজান গাসি রহমতুল্লাহ আলাই আমাদেরকে যেই চারটা মূলনীতি দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ বিনা কাজায় পাঁচ ওয়াক্ত নামাজের পরে নুরানি কোরআন ওয়াজিফা হালাল রুজি কামাই করা ভক্ষণ করা সাধ্যমতে তাকওয়া পরহেজগার অবলম্বন করে আমাদের সকলের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার হাক্কানি দরুদ শুরু করি আল্লাহুম্মা সাল্লি আলা